আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে। যারা 2024 সালে আপনারা এসএসসি পরীক্ষা দিবেন, তারা আমার কাছে গণিতের সাজেশনের জন্য অনেক রিকোয়েস্ট করেছেন। তো আমি কয়েকদিন আসলে একটু বিশ্লেষণ করলাম যে কোন কোন অধ্যায়গুলো আমার স্টুডেন্টদেরকে দিলে তাদের তিনটা চারটা পার্ট থেকে সবগুলো ভালো মতন উত্তর করতে পারে, বাট আমি ত্রিকোণমিতি নিয়ে স্কিপ রেখেছি। কেন সেটা একটু পরে বুঝতে পারবেন, বাট পুরো প্ল্যানটা আগে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনাকে বীজগণিত থেকে দুইটা, জ্যামিতি থেকে দুইটা, ত্রিকোণমিতি থেকে বা পরিমিতি থেকে, মানে ত্রিকোণমিতি আর পরিমিতি থেকে দুইটা আর পরিসংখ্যান থেকে একটা, তাহলে সর্বমোট এখান থেকে দুইটা দুইটা চারটা ছয়টা থেকে সাতটা, তার মানে আপনি 70 নম্বর পাচ্ছেন। বাট এখানের ক্ষেত্রে আমি আপনাকে সিস্টেমটা কিভাবে বুঝিয়ে দিচ্ছি যে মাত্র 8 থেকে 9টা অধ্যায় পড়েন, ভালো মতন কমপ্লিট করে ফেলতে পারবেন আপনি। অনেক অধ্যায় আছে, বাট 8 থেকে 9টা অধ্যায় ভালো করে পড়েন, ইনশাআল্লাহ আপনার A+ চলে আসবে, ইনশাআল্লাহ চলে আসবে। আসেন একটু বুদ্ধিটা শিখাই দিই আগে আপনাদেরকে। তো বুদ্ধিটা আগে এখান থেকে হবে, যারা এখনও তেমন একটা ভালো করে শুরু করেন নাই, তারা প্লিজ পরিসংখ্যানটাকে আগে একদম খেয়ে ফেলেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এগুলোর অনেক ভিডিও দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আপনাদের প্রস্তুতিকে একদম ভালো মতন ক্লিয়ার করে ফেলেন। তখন বসে থাকেন না, বসে থাকলেই সমস্যা আছে, বসে থাকেন না প্লিজ। তাহলে আগে পরিসংখ্যান ভালো করে ক্লিয়ার করে ফেলেন, আগে 10 নম্বর আগে কনফার্ম করে ফেলেন। আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও আছে, এগুলো ভালো করে চেক করবেন, প্রত্যেকটা অধ্যায়ের প্রায় ভিডিও দেওয়া আছে আমার, এগুলো আপনি এগুলো চেক করেন পেয়ে যাবেন। তাহলে এখান থেকে আপনি একটা সৃজনশীল মাস্ট কনফার্ম করে ফেললেন, একটা কনফার্ম 10 নম্বর আপনার কনফার্ম। এবার আসেন মাই ডিয়ার স্টুডেন্ট, বীজগণিত ক্ষেত্রে এই চারটা অধ্যায়কে বেশি প্রাধান্য দিতে আমি বলছি। কেন? তখন আপনি বিগত 10 বছরের যদি প্রশ্ন বিশ্লেষণ করেন, বিগত 10 বছরের প্রশ্ন, এই বিগত 10 বছরে আপনি ভালো করে দেখবেন, এই 10 বছর বাদ দেন, আপনি 5 বছরের কথায় চিন্তা করেন তাহলেই হবে, আপনি এই চারটা অধ্যায় থেকে দেখবেন প্রতি সময়ে দুইটা সৃজনশীল আপনি পেয়েছেন। আপনি তার মানে এই চারটা অধ্যায় যদি আপনি কনফার্ম করতে পারেন, এই চারটা অধ্যায় থেকে আপনি দুইটা সৃজনশীল মাস্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে দুইটা আর একটা কয়টা সৃজনশীল হলো, এই যে দেখেন দুইটা প্লাস হচ্ছে একটা, তিনটা হয়ে গেছে, তার মানে অলরেডি আপনার 5 মার্কস উঠে গেছে। যারা মানে পাস করার জন্য চিন্তায় আছেন অনেকজন, যেমন চিন্তা থাকতেই পারে, এটা স্বাভাবিক যে অনেকে আমি স্যার পড়াশোনা করিনি, আমার তেমন একটা প্রস্তুতি নেই, আমি আসলে কোন কোন অধ্যায়গুলো পড়তে পারি। তাহলে দেখেন আপনি এখান থেকে 4টা অধ্যায়, 1টা অধ্যায়, 5টা অধ্যায়, এই 5টা অধ্যায় করলে আপনি পাস করে ফেলতে পারছেন, কোনো প্রবলেম নেই আপনার, আপনি পাস করবেন ইনশাআল্লাহ করবেন। আপনি 5টা অধ্যায় করেন, আমি আপনাকে বলে রাখতেছি আপনি পাস করবেন, মানে ভালো মতন পাস করবেন আপনি। এবার আসে জ্যামিতির ক্ষেত্রে, আমি 2টো অধ্যায় শুধুমাত্র আপনাদেরকে ভালো করে পড়তে বলবো, একটা হচ্ছে 7ম অধ্যায়, একটা হচ্ছে 8ম অধ্যায়। 7ম অধ্যায় থেকে একটা আপনি অবশ্যই কমন পাবেন, 7ম অধ্যায় থেকে একটা সম্পাদ্য পাবেন। স্যার আমি উপপাদ্য পারি না, আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে সম্পাদ্যটাই ধরলাম, শুধু উপপাদ্যটা ধরলাম না, যে উপপাদ্য সম্পাদ্য 8ম অধ্যায় থেকে আমাদের উপপাদ্যটা বেশি একটু আসে, আচ্ছা 7ম অধ্যায় থেকে আমি একটা সম্পাদ্য শুধুমাত্র ধরলাম, তাহলে এখান থেকে একটা সৃজনশীল ধরলাম আমি। ধরেন আপনি 8ম অধ্যায় করলেন না, যারা যারা অবশ্যই করেছেন তারা তো করলেন, সমস্যা তো নাই, বাট 7ম আর 8ম থেকে আপনি 2টা সৃজনশীল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা 8ম অধ্যায় বাদ দিয়ে 7ম অধ্যায় থেকে এবং 8ম অধ্যায়ের সম্পাদ্য করে আপনি একটা সৃজনশীল পেয়ে গেছেন, তাহলে 4টা সৃজনশীল আপনার হয়ে গেছে, 4টা হয়ে গেছে, আর 8ম করে নিলে তো আপনি এখান থেকে 2টোই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার আসেন ত্রিকোণমিতি আর পরিমিতিতে, কাহিনিটাতে বোঝার চেষ্টা করেন। ত্রিকোণমিতিতে আপনাকে 2টা অধ্যায় করতে হয়েছে, 9ম অধ্যায় আর 10ম অধ্যায়। এর মধ্যে আমি যেটা বলবো, 10ম অধ্যায় একবারে খুবই পানি ভাত, মাত্র 4 ধরনের অঙ্ক আছে এখানে, আর এই 4 ধরনের অঙ্ক সমাধান নিয়ে এক ভিডিওতে পুরো 10ম অধ্যায় খতম করেছি, ডেসক্রিপশন বক্সে ভিডিও দেখেন। ত্রিকোণমিতি 9.1, 9.2 পুরা জুস অধ্যায়, এই দুইটাকে নিয়ে আমি ভিডিও বানিয়েছি একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের। আপনি ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করেন, সেখান থেকে ত্রিকোণমিতি আর পরিমিতি ভালো করে দেখেন। 9.1টা সবার জন্য একটু কী লাগে, কঠিন লাগে, বাট আমি চেষ্টা করেছি আমার জায়গাতে, আমি এটা বিশ্বাস করি যে আপনি আমার এই ভিডিওটা আগে দেখেন ত্রিকোণমিতির, আপনার ভেতর থেকে ভয় চলে যাবে ইনশাআল্লাহ। ভয় যতটুকু আছে আপনার ত্রিকোণমিতি নিয়ে, আর যতটুকু আপনি টেনশনে আছেন সবগুলো চলে যাবে আপনি যদি দেখেন ভালো করে। তাহলে ত্রিকোণমিতি থেকে আর পরিমিতি থেকে আমি ধরলাম যে আপনি জাস্ট একটা সৃজনশীল সমাধান করতে পারলেন, আপনি ধরেন একটা সৃজনশীল পারলেন, তাহলে আপনি কয়টা সৃজনশীল দেখেন, 2, 3, 4, 5, আপনি 5টা সৃজনশীল মাস্ট কমন করে ফেলতে পারছেন। আমার এই ভিডিও কিন্তু সবার জন্য না, আমি আবারও বলে দিচ্ছি,
আমার এই ভিডিও সবার জন্য না, যারা ম্যাথমেটিক্স নিয়ে চিন্তায় আছেন কিভাবে পড়লে শর্ট পড়লে বেশি কমন পাব, তাদের জন্যই মূলত এই ভিডিও। তো যারা যারা আবার ভালো রেজাল্টও করতে চান কম পড়ে, তারাও দেখতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমি মূলত টার্গেট করেছি তাদেরকে যারা তেমন একটা পড়াশোনা করতে পারেনি তাদেরকে। তো দেখেন, আপনি খুব সহজে 2, 3, 4, 5টা সৃজনশীল পেয়ে যাচ্ছেন, আর আপনি যদি এইগুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারেন, আপনি 7টা সৃজনশীলে কমন নিয়ে আসতে পারবেন, এটা আমি আশাবাদী। আপনি মিলাই দেখেন, ইনশাল্লাহ দেখবেন আপনার 7টা সৃজনশীলে ইনশাল্লাহ কমন চলে আসবে এই অধ্যায়গুলোর মধ্যে থেকে। তো যাই হোক, আর কী কী বিষয়ের উপর ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন আমাকে সেটা আপনি একটু কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য সেই সমস্ত ভিডিওগুলো নিয়ে হাজির হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।